সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান। আমি আনোয়ার ইসলাম, সাথে আছে মাই লেডি অব দ্য হাউস নাসিমা ইসলাম। শুরুতে বলে নিচ্ছি, আমরা যারা 80-এর দশকে উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম, তাদের কোনো এক শ্রেণীতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প পুষ মাসার পাঠ্য ছিল। গল্পটি কতবার নাই পড়েছি, এখনো হৃদয় বেকুল হয়ে পড়ে। রতন দাদাবাবু আমাকে ডাকছিলে। রতন কালি আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদাবাবু? বাড়ি যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। পোস্টমাস্টার আপনি তাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন, দরখাস্ত না মঞ্জুর হইয়াছে, তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না। মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে গড়ের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল। অন্যদিনের মতো তেমন চটপট হইল না, ভূত করে মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল। পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে পর বালিকা তাহাকে জিজ্ঞাসা করিল, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার কহিলেন, সে কি করে হবে, ব্যাপারটা যে কি কারণে অসম্ভব তা বালিকাকে বোঝানো আবশ্যক ভূত করিলেন না। সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল, সে কি করে হবে। নতুন পোস্টমাস্টার আসিল, তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমনমুখ হইলেন। যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন, রতন তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলাম, এতে তোর দিন কয়েক চলবে। কিছু পথ খরচা বাদে তাহার বেতনের যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন। তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল, দাদাবাবু তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না, বলিয়া এক দৌড়ে সেখান হইতে পলাইয়া গেল। ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল শ্যাত রেখায় চিত্রিত টিনের প্যাট্রা তুলিয়া ধীরে ধীরে নৌকা বিমুখে চলিলেন। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষা বিস্ফোরিত নদীর ধরনের উচ্ছলিত অস্ত্ররাশির মাঝে চারিদিকে ছলছল করিতে লাগিল, তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন একে বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের ক্রোড় বিচ্ছেদ সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি, কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীগুলির শ্মশান দেখা দিয়াছে এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার। কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না, সে সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রু জলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। ভূত করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরিয়া আসে সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। হাই বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই গোছে না, যুক্তিশাস্ত্রের বিধানে বহু বিলম্বে মাথায় প্রবেশ করে, প্রবল প্রমাণকে অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে, তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তিবশে পরিবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া উঠে।